আলহামদুলিল্লাহ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে সাভারে আশুলিয়াতে প্রায় অর্ধ শত বিঘা জমির উপরে বনেটিকা প্রতিষ্ঠা করার তারা আঞ্জাম দিচ্ছেন, আঞ্জাম দেওয়ার জন্য কাজ শুরু করেছেন। তার মধ্যে একটা হলো এতিমখানা, বৃহৎ বহুতল ভবন নির্মাণ, ভকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানের উচ্চতর কওমি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মহাসম্মেলনের জন্য স্থায়ী মঞ্চ ইত্যাদি কাজ তারা করবেন। সবচেয়ে একটা খুশির সংবাদ হলো আহলে হাদিসদের পৃথক কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখনো হয়নি। ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ তিনি তো চলে গেছেন, জমিয়তে আহলে প্রেসিডেন্ট ছিলেন, তারই সময়ে এই 50 বিঘা জমি আশুলিয়াতে নেওয়া হয়েছিল। সেখানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বহুতল ভবন প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আর একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা লিখছেন এখানে, সেটা হলো ঢাকার কোন মসজিদে কয়েক হাজার মুসল্লি গিয়ে সালাত আদায় করবে এই ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ ওই জায়গাতে এখন সর্ববৃহৎ মসজিদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে, যেমন আমরা আলামিন মসজিদে খুতবা দিই, এখানে খুতবা দিই, মানুষ ধরে না। একটা মসজিদ খুব জরুরি, এত দরকার, যেখানে বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, অন্তত 10,000 মানুষ একসঙ্গে সালাত করবার ব্যবস্থা খুব দরকার। এই ব্যবস্থা নিয়েছে জমিয়ত আহলের পক্ষ থেকে আশুলিয়াতে। আল্লাহ যদি সেটা কবুল করে, দোয়া করে, আপনারা দোয়া করে আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ আমিন, আর আপনারা সহযোগিতা করবেন, হাত খুলে সহযোগিতা করবেন। যেমন মোহাম্মদপুরে জমি কেনার দরকার, আলহামদুলিল্লাহ মুসল্লিদের কাছে বলেছি তাই 5 কোটি টাকা দিয়েছে জমি কেনার, আলহামদুলিল্লাহ। এই বংশাল লোকের টাকা নাই নাকি? টাকা নাই, যত টাকা সব ঢাকা আর সব বংশ। অতএব আমি মনে করি বংশালের আহলে হাদিস ভাইদের যা টাকা আছে, এই টাকা দিয়ে, শুধু তাদের টাকা দিয়ে আর বেরায়েদের টাকা দিয়ে ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে যাবে জমিয়তের, এতে কোনো সন্দেহ নেই আমি মনে করি, এবং মসজিদও হবে ইনশাআল্লাহ। বাহিরের টাকার প্রয়োজন হবে না, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। সাথে সাথে অধ্যাপক মুবারক সুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন। আর যদি বর্ষিয়া নামে বাংলাদেশের একজন বর্ষিয়া নামে কতবার বক্তব্য দিয়েছে বিভিন্ন জায়গায়, এবার আর পারবে না, হয়তো অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন।